কি বলছো মুরব্বী বাবা? কি বলছে কি বলছে কি বাবা, কি বাবা কি বলছো? ওরে আসামের মানুষ, একটা অমুসলিম এসেছে কোরআনের তাফসিরের মাহফিলে বসে আছে, আর তুমি মুসলমানের বাচ্চা হয়ে বইয়ের কাছে শুয়ে আছো। আল্লাহ তোমাদের ক্যান্সার দেয়নি কপাল ভালো, ঠিক না বেটি? একটা অমুসলিম কোরআনের তাফসিরে এসে বসে আছে চুপ করে। আমি অনেকক্ষণ তো ফলো করছি, হ্যাঁ বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলছি তো। ওরে বাবা, আমি হিন্দু মুসলিম বক্তব্য রাখা লোক, হিন্দু মুসলিম উভয় বক্তব্য রাখা মানুষ। আমার পশ্চিমবাংলায় যত বক্তব্য হয়, গতকালকে আমি বক্তব্য রেখেছিলাম 4 ঘন্টা, রাত 10টায় উঠেছি, রাত 2টায় নেমেছি, 4 ঘন্টা বক্তব্য রেখেছি। তা বক্তা মানে শ্রোতা ছিল অর্ধেক হিন্দু, অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম। তো যাই হোক বাপেরা, ভালো করে শুনে নিন, মুসলমান কোরআনটা কি? পৃথিবীর শ্রেষ্ঠ খেতাব হলো কোরআন। আর এই কোরআনের ভিতরে এ বেচারা এসেছে সনাতন ধর্মের মানুষ। আচ্ছা, ও তো বলতে পারতো আমি একজন হিন্দু ধর্মের মানুষ, বলেছে কি? সনাতন ধর্ম বলেছে। মনে রাখবেন, হিন্দুদের অরিজিনাল ধর্ম হলো সনাতন ধর্ম। তার এই প্রসঙ্গে দুটো বলি, আমি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থববেদ, গীতা, রামায়ণ, মহাভারতের ছাত্র। গীতার সারাংশ কি জানেন? গীতার সারাংশ হলো যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমার, তুমি কাঁদছো, যা নিয়েছ এই পৃথিবী থেকেই নিয়েছ, যা দিয়েছ এই পৃথিবীতেই দিয়েছ। কিছু বুঝতে পারছেন কথা? এসব শোনার লোকের অভাব। গীতার সারাংশ, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চ, কি হারিয়েছে কাঞ্চ? বাপ মরে গেছে কাঞ্চ, মা মরে গেছে কাঞ্চ, টাকা পয়সা হারিয়ে গেছে কাঞ্চ, কি হারিয়েছে তুমি কাঞ্চ, যা নিয়েছ এই পৃথিবী থেকেই নিয়েছ, ঠিক না বেটি? যা দিয়েছ এই পৃথিবীতেই দিয়েছ। টাকা ইনকাম করেছো, এই পৃথিবীতেই ইনকাম করেছো। গাড়ি বাড়ি বিল্ডিং করেছো, এই পৃথিবীতেই করেছ। যা নিয়েছ এই পৃথিবী থেকেই নিয়েছ, যা দিয়েছ এই পৃথিবী থেকেই দিয়েছ, পৃথিবীতেই দিয়েছ। আজকের যেটা তোমার আছে শুনে নিন, গীতা বলছে আজকের তোমার যেটা আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তার মানে তোমার বাপের ছিল, তোমার বাপ মারা গেছে, তোমার আজকে তুমি সম্পত্তির মালিক। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে, তার মানে তোমার ছেলের হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, ছোট হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফ। ছোট হুজুরের বাড়িতে আমি মানুষ হয়েছি, আপনারা জানেন আমার ইতিহাস সম্পর্কে অনেকে। এহিয়া সিদ্দিকী সাহেব জানেন তো? হ্যাঁ, উনি আমার পালক পিতা। পালক পিতা বোঝেন কারে বলে? হ্যাঁ, ওনা উনি আমার মানুষ করেছে আমাকে, শুনে নিন। তো যাই হোক, এইয়া হুজুরের আব্বা অর্থাৎ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ একটা কথা বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেউফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেসরম, কেয়ামতে দিন তুই করিলি গমন। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মৌতর জান যাবে লইয়া, ঘরওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। কিছু বুঝতে পারলেন কথাটা? মালেকুল মৌতর জান যাবে লইয়া, ঘরওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক মাটির উপকার। কিছু বুঝতে পারছেন বাবা? এই জন্য কথাগুলো আমার বুঝতে হবে, আমার কথা না বুঝে বাবা ভুল ব্যাখ্যা করবেন না।